আমাদের ছোটবেলায় সিনেমা হলে যাওয়াটা একটা বিনোদন ছিল। এখন বিনোদনের তো অনেকগুলো এভিনিউ তৈরি হয়েছে, কিন্তু অন্যান্য দেশে দেখা গেছে যে অনেকগুলো এভিনিউ তৈরি হওয়া সত্ত্বেও সিনেমা হলে গিয়ে এখনও লোকজন সিনেমা দেখে, কারণ ওটা একটা লার্জার দেন লাইফ একটা এক্সপিরিয়েন্স। এবং সিনেমা হলে দেখার যে মজাটা সেটা হচ্ছে একটা সাউন্ডের এফেক্ট, একটা বিশাল বড় স্ক্রিনে ছবি দেখার অভিজ্ঞতা, একই সঙ্গে আমি কোথাও যাচ্ছি একটা এন্টারটেইনমেন্ট, সেটাও একটা ব্যাপার আছে, ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ সেটাই, এবং সংস্কৃতিকে জানা, হিস্ট্রিকে জানা, সব কিছুকে জানার একটা মাধ্যম সিনেমা হল। সুতরাং এখন বাংলাদেশে এটা কেন কমে যাচ্ছে, একটাও বলতে হবে সেরকম সিনেমা কি আমরা পাচ্ছি, মানে ক্রমাগতভাবে আমাদের স্পোরাডিক্যালি কিছু কিছু ভালো ছবি হচ্ছে, তখন দেখা যাচ্ছে সবাই সিনেমামুখী হচ্ছে, সেই সিনেমাটা দেখছে, কিন্তু প্রতি মাসে একটা নতুন করে ভালো ছবি আসা সেরকম তো আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এক বা একাধিক ছবি আসা সেটা তো হচ্ছে না, বিশেষ করে বাংলা ছবির কথা বলছি। আবার অন্যদিকে আমাদের বিদেশি ছবি শুধু হলিউডের ব্লক ব্লাস্টার আসছে, সেটা অবশ্যই আরবান সেন্টারে যারা আছে নেপ্লেক্সে তারা দেখছে এবং ছবিগুলি সিনেমা হলে ভালো চলছে, তারা ব্যবসাও করছে ভালো। তাহলে আমি যদি ওভারঅল বাংলাদেশে আমাদের আমাদের মনে হয় সিনেমা হলগুলো যে অবস্থা সেটার উন্নতি করতে হবে, একই সঙ্গে আমার দেশীয় সিনেমা যেহেতু আমরা 50 বছর ধরে প্রোটেকশন দিলাম, তাতে করে তো আমার দেখছি না যে আবার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো ছবি বিগ নাম্বারসে আসছে, বছরে যদি 4টা ছবি হয়, 2টা ছবি হয়, তাতে করে তো সিনেমা হল চলে না। সুতরাং সিনেমা হলে স্ক্রিন অবশ্যই বাড়াতে হবে, উপজেলা লেভেলে যে সিনেমাগুলি আছে সেগুলি সংস্কার করতে হবে, এবং এটা করলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ তো মুখিয়ে আছে ফর এন্টারটেনমেন্ট, তারা কিছু না কিছু করতে চায়, মানে এবং ডিসপোজেবল ইনকামও হয়েছে, তারা সিনেমা হলতে না গিয়ে হয়তো মানে কি বলবো দুধের স্বাদ গলে মেটানোর মতো করে টেলিভিশনে দেখছে। সুতরাং স্ক্রিন বাড়ালে, মডার্ন করলে, এবং সেই সঙ্গে আমার মনে হয় এটা আমাদের সংস্কৃতি একটাও একটা ইম্প্যাক্ট করবে। অসংখ্য তরুণ সারা দেশব্যাপী কিন্তু তৈরি হয়ে আছে, তারা সিনেমা করবে, সিনেমার সঙ্গে যুক্ত হবে, সুতরাং তারা যদি কোনোভাবে এই সব এই কাজগুলোর সঙ্গে যুক্ত হতে পারে বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে পারে, অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, হ্যাঁ একদম তাই, প্রফেশন হিসেবে নিতে চায়। যেমন অনেকগুলো ইউনিভার্সিটিতে এখন সিনেমা নিয়ে পড়ানো হয়, কিন্তু হতাশার কথা হচ্ছে যে এই মানুষগুলো বেরিয়ে কোথায় কাজ করবে,